আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, যদি আমার নিয়ামতের শুকরিয়া করো আমি আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দেব, আর যদি না শুকরি করো তাহলে জেনে রেখো ইন্না আযাবী লাশাদীদ, আমার শাস্তি বড় ভয়ঙ্কর। আল্লাহর শাস্তি হজম করার মতো ক্ষমতা আমাদের আছে? জোরে বলেন, আল্লাহর শাস্তি হজম করার মতো ক্ষমতা আমাদের নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও পানিশমেন্ট ধরা বড় কড়া, ঠিক কিনা? তিনি সব সময় ধরে না ধরলে ছাড়ে না, ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সে আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি। আমরা আজীবনও যদি প্রশংসা করি আল্লাহর প্রশংসার হক আদায় করা যাবে? প্রশংসা করে শেষ করতে পারবো? আল্লাহ বলেন পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, পৃথিবীর সব গাছগুলো যদি কলম হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে এই গাছ নামক কলম দিয়ে আমি আল্লাহর প্রশংসা যদি তোমরা লিখতে শুরু করে দাও সাগরের জল ফুরিয়ে যাবে, পৃথিবীর সব গাছগুলো শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, আল্লাহ আকবার পড়ো। আমরা কার খুশি চাই? এজন্য আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন যে তোমরা প্রতিদিন সালাতে শুরুতে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক কে? আল্লাহ বলেন সব প্রশংসার মালিক হচ্ছে আমি আল্লাহ, এমন আল্লাহ যিনি হচ্ছেন রাব্বুল আলামিন, যত জগৎ আছে সব জগতের রব। আমাদের রবের নাম কি? আমাদের কবরের প্রথম প্রশ্ন কি? মার রব্বুক, তোমার রবের নাম কি? আমরা কি বলবো? চিল্লায় বলেন আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবি কল রব, তসবি কল রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, ঠিক কিরা? আমাদের রব কে? এজন্য আমরা যখন দোয়া করি ওই দোয়ার মধ্যে রবের নাম আছে না নাই? আমরা পড়ি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার যখন আমরা রুকু সেজদা করি আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা, সব জায়গায় রবের নাম আছে না নাই? ওই রবের প্রশংসা করতে হবে, কম কম না বেশি বেশি প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায়। আমরা যদি আল্লাহর সেজদা নাও দেই গোটা পৃথিবীর সব কিছু সেজদা দেয় কারে? আন-নাজমু আশ-শাজারু ইয়াসজুদান, পৃথিবীর যত তারা আছে যত গাছ আছে সবগুলো সেজদা দেয় কাকে? অস্ট্রেলিয়াতে একটা জায়গা আছে সিডনি, এই সিডনি শহরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা গাছ আছে, ওই গাছটা মানুষের মতো করে রুকু দিয়ে আছে আল্লাহকে। এটা দূর থেকে দেখলে মনে হয় মানুষ, কাছে গেলে বোঝা যায় এটা মানুষ না এটা গাছ। আবার এমনও গাছ আছে যেটা মানুষের মতো সেজদায় লুটিয়ে পড়ে আছে, তাও আবার টু দ্য ডাইরেকশন অফ কেবলা, কেবলামুখী হয়ে। সুবহানাল্লাহ, পড়বেন না? গোটা বিশ্বের যা দেখা যায় সব জিকির করে একজনের, চিল্লায় বলেন তিনি কে? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায়
সাগরের ওই মোহনায়, পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী, কার গুণ গান গায়, আল্লাহ 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 আল্লাহর গুণ গান গায়, আল্লাহ 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 আল্লাহর গুণ গান গায়। ঠিক কিনা? আকাশের পাখিগুলো, সাগরের ঢেউগুলো, গোটা বিশ্বের সব কিছু একজনের গুণগান গায়, চিল্লায় বলেন তিনি কে? এজন্য আল্লাহ আমাদের শিখালেন আমার গুণগান বেশি বেশি গাও আর সব সময় পড়ো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিশ্বনবী যখন জান্নাতিদেরকে নিয়ে জান্নাতের দিকে ছুটবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা পতাকা শোভা পাবে, ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু। কি লেখা থাকবে? মানে প্রশংসা, প্রশংসার পতাকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করতেন, আল্লাহর শুকর গুজার হতেন, আর তিনি পড়তেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। এর মানে হলো আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে শুকর গুজার বান্দা বানান, আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। পড়েন আমিন। এজন্য সবসময় শুক্রিয়া করতে হবে, কার করলে আমাদের লাভ না লস? বেশি বেশি শুক্রিয়া করতে রাজি আছেন তো? আসুন আওয়াজ করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ।